কেমন করে ঠেলা সামলাবো সামান্য একটা অশ্বের চালান তোরা বর্ডার পার করতে পারলি না ভাইজান বাদশার এলাকা দিয়ে মাল পাচার করা খুবই কঠিন কাজ তোরা শালার বাইরে আমার মাথা খারাপ করে দিবি কিভাবে অশ্ব বর্ডার পার হইব সেই ব্যবস্থা কর আর বাদশার উপরে করা নজর রাখ আপনি এখানে তোমার জন্য অপেক্ষা করছি মানে মানে বুঝলে না একটা যুবতী মেয়ে একজন যুবকের জন্য যে কারণে অপেক্ষা করে সরে দাঁড়ান আমাকে এক্ষুনি যেতে হবে অসম্ভব আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না আর কি করছেন খবরদার বলছি কাছে আসবেন না তুমি আমাকে যত দূরে সরাবে আমি ততই তোমার কাছে চলে আসব আমাকে যে কাছে আসতেই হবে আরে হাতে হাত রাখতে হবে চোখে চোখ রাখতে হবে ঠোঁটে ঠোঁট রাখতে হবে আরে আরে কি করছেন এসব ধরো আমাকে না না অসম্ভব তাহলে আমি কিন্তু আমার সব কিছু খুলে ফেলবো চিৎকার করে সবাইকে জড়ো করব ধরো আমাকে খুলবো খুলে ফেললাম না 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 ঠিক আছে ফারুক আছে নাও সকাল সকাল বনি বট্টা না হনের আগেই ফকিরের আমদানি যা ভাগ যা কি যন্ত্রণা আরে যা কি রে তুই এখনো যাস নাই যা চল কোথা লেগেছে টাকা দেব তো কত টাকা লাগবে তোর আরে হাত সরাও তুই কথা বলতে পারিস তুই না বোবা কথা না চিল্লাতেও পারি দেব চিৎকার চিৎকারের দরকার নেই তুই এখন যা তুই যা বাবা আগে টাকা দাও না না টাকা নেই তারপর যাবো আমার কাছে কোনো টাকা নেই এগুলো কি এগুলো কি শালা চিটার হায় হায় রে সকালবেলা কি সর্বনাশ হয়ে গেল আমার পুলিশের পয়সা নিয়ে অন্যায় কেন পুলিশ হলো দেশের মা বাপ বাপ মার সেবা করা মহৎ কাজ নো পুলিশ দেশের বাপ মা নয় তারা জনগণের সেবক নাও টাকা রাখো ঠিক আছে শালা দেখতে না দুষ্ণু দুষ কিন্তু একেবারে হাবাগোবা ভালো মক্কেল